ফেরিটা হলে আমাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ আমাদের যাতায়াত সমস্যা অনেক সমস্যা হয়, এই স্কুল কলেজে আসতেও সমস্যা হয়, ভালো কলেজে যাইতে হলে মুন্সিগঞ্জ যখন চলাচল করি তখন অনেক সমস্যায় পড়তে হয়। মুন্সিগঞ্জ গজারিয়া ফেরি সার্ভিসে আমরা ইতিমধ্যেই ঘাটের কাজ সম্পূর্ণ হয়েছে, পল্টন স্থাপন সম্পন্ন হয়েছে, আমরা শীঘ্রই উদ্বোধনের অপেক্ষায় আছি। আমরা এখানে যাত্রী সার্ভিস এবং পরিবহনদের জন্য একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা আশাবাদী। আমাদের ভোগান্তি মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের সাথে আমাদের গজারিয়া উপজেলাটা এটা বিচ্ছিন্ন একটা এলাকা, এখানে আমাদের প্রতিনিয়ত ডিস্ট্রিক্টে আসতে হয়, তো আমরা এখানে খুব অসহায় ভোগ করি। তাছাড়া অনেক সময় রোগীরা বিভিন্ন বিপর্যয়ের সৃষ্টি হয়, এরপরে ছেলেমেয়েরা লেখাপড়া করে একটা টলার যদি ফেল করে তাহলে তার পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা আছে, এইভাবে আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। আমরা আশাবাদী ফেরি হবে বা এই জন্য আমরা খুব আনন্দিত। এই ফেরিটা চালু হলে আমরা এটা নিয়ে স্বপ্নের মধ্যে আছি যেন এই ফেরিটা দ্রুত চালু হয়, তাহলে আমাদের দুই পারের যোগাযোগের উন্নত হবে এবং আমরা যানবাহনের সুবিধাও পাব, চলাচলের সময় কম লাগবে, ওদিক দিয়ে মুন্সিগঞ্জে যাওয়ার জন্য যে সময়টা লাগে এটা ব্যয় হবে না, এবং দুই পারের লোকের ভাগ্যের উন্নয়ন হবে, চামাল যাতায়াতের সুবিধা হবে, আসা যাওয়ার জন্য সুবিধা হবে। এখনও আমরা কিন্তু সেরকম যানবাহন পারাপারের চাহিদা পাইনি, যদি ওখানে সেরকম চাহিদা থাকে যে প্রতিদিন 20-25টা গাড়ি পার হচ্ছে। ছোট আকারের ফেরি তো, আমাদের ওখানে অতিক্রম করতে 10-15 মিনিট সময় লাগে, তো 10-15 মিনিট সময় পার করার পরে ফেরিটা বসে থাকতে হয়, তো সুতরাং যখনই চাহিদা 20-25টা ঘন্টায় যদি ফেরির যানবাহনের চাহিদা থাকে তখন আমরা অবশ্যই এখানে ফেরিগুলো ওইখানেও ফেরি ডিপ্লয় করা হবে। আর 12টা নতুন ফেরি আসছে, বিআরডব্লিউটিসির ভরে ফেরির সংখ্যা বেড়ে যাবে, তখন আশা করি যে এখন আমাদের হরিণা এবং আলুবাজারের যে ক্রসিংটা চাঁদপুরের সাথে শরীয়তপুর, ভোলার সাথে লক্ষ্মীপুর, চট্টগ্রাম বন্দরের সাথে যে যোগাযোগ, এই যোগাযোগে ওখানেও ফেরির সংখ্যা বাড়াতে হবে আমাদের। আমরা যে বলেছি নদী আমাদের জীবন জীবিকা, বাংলাদেশের সকল নদীগুলোকে আমাদের জীবন জীবিকার সঙ্গে আমরা যুক্ত করতে চাই। আমরা তো এখানে ফেরি সার্ভিস চালু করেছিলাম, আমাদের ঘাট তৈরি করা আছে এখানে, কিন্তু সেটার তখন চাহিদা ছিল না, যেহেতু চাহিদা ছিল না সেজন্য আমরা তুলে নিয়েছি, কারণ তখন সেখানে সড়ক ব্যবস্থা খুবই দুর্বল ছিল। এটা সড়ক ব্যবস্থা আছে, আমরা স্টাডি করছি, খুব দ্রুতই আমরা সেখানে একটা ফেরি যুক্ত করে দেবো।